হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যে সকাল সকাল আমরা জামাই ষষ্ঠীর জন্য বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। এখন এই যে আমরা এখন কোচবিহার স্টেশনও পার করেছি, তারপর বাড়ি গিয়ে কথা বলছি। এটা ঠিক জামাই ষষ্ঠীর পর দিন সকালবেলা। দেখি সকাল সকাল আমি বরকে খুঁজতে বেরিয়েছি, ঘুমিয়ে আছে নাকি। দেখি না তো, তো বিছানায় নেই, এদিকে ও মোবাইলে গেম খেলছে, এদিক মা রান্না বসিয়ে দিয়েছে, চাটনিও হয়ে গেছে, তারপর এই যে মাংস এখন হবে। এদিকে আমার মা সব কিছু রান্নাবান্না করে গুছিয়ে দিয়েছে আমার বরকে খাওয়াবে বলে। এখন আমার বর খাচ্ছে আর মা পাশে বসে আছে। এদিকে আমার ছেলে মিষ্টি খাবে বলে ও বাবার কাছ থেকে প্লেটটা নিল। ও এখন ভাবছে কোন মিষ্টি খাবে কোন মিষ্টি খাবে। তারপর অ্যাট লাস্ট ও রিজেক্ট করে দিল, ও মিষ্টি খাবে না, ও রাগ করেছে। আসলে ওর তো আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তাই ও বাবার পাশে বসেছিল খাওয়ার জন্য। ওর বাবা ওর বাবার থালের থেকে ওকে কিছু খাবার দিচ্ছিল, ওর বাবাই ওকে খাইয়ে দিচ্ছিল তখন। কি তো পাখ লেকে উড়া চলা যায় রে, যাহা নাহি জানা থাই ওই চলা হায় রে। উমর কা ইয়ে তারা বারা সমঝ না